আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5 মিনিটস কুকসের রান্নার রেসিপিটি হচ্ছে আমাদের চিকেন ভুনা। একদম আমরা ঘরোয়া পরিবেশে এই চিকেন ভুনাটা করে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 স্পুন। তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। অঙ্গা আমরা দিয়ে দিব গরম মশলা, দারচিনি এলাচি, তারপরে আপনার লং, তেজপাতা দিয়ে একখানা লারি দিন। আমরা হিয়াজ লাল হন পর্যন্ত একখানা লারি সারি দিব। আর আমাদের চুলার ইয়েটা তাপমাত্রাটা একদম আমরা বাড়াই নিব, যাতে তেলটা একটু ব্রাউন কালার হয়ে যায়। তারপরে আমরা এটার ভিতরে দিব রসুন বাটা, রসুন বাটা আর আদা বাটা। অন পেঁয়াজ একখানা ব্রাউন হয়ে আইয়ে তো আমরা এখন রসুন বাটা আমরা দিয়ে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিব। তারপরে দিব আদা বাটা 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একখানা লাটতে থাকি লারি, আমরা কষাই নিব এই ইয়েটা। একখানা কষানোর হবে তো আমরা দিয়ে দিব 1/2 স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব এরকমে 1 স্পুন পরিমাণ। এটা যার যার জালের উপর নির্ভর করবো, আপনি কদ্দুর জাল খাইবেন ওটার উপর আপনি দিবেন। কেউ 3 চামচও দেয়, যে যে দূর খায় দিব। এভাবে আমরা এটাকে মশলাটাকে কষাই নিব। এরপরে দিব জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব আমরা 7 মতন লবণ, যদি লাগে ফরো আবার দেওয়ান যাইব। এরপরে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমরা সুন্দর করি ভালো মতন, অল্প আছে মোটামুটি, এখন চুলার আস্তে একটু কমাই দিলাম যাতে মশলাটা আপনার সিদ্ধ হয় কষে। এইভাবে আমরা লাগতে চাইতে থাকব। এই দেখেন এমন তেল উঠি যাক, পানি আমগো এটা কষানি হওয়ার আস্তে আস্তে তেল উপরের দিকে উঠলে বুঝতে হইব এটা আস্তে আস্তে কষানি হইতেছে। মোটামুটি আমগো মশলা কষানি শেষ। এখানে আমরা ছোটোখাটো একটা মুরগি নিয়েছি, মুরগি দিয়ে আমরা দুইটুই রেডি করে রাখছি আগে দিই। এখন আমরা এই মুরগি মশলার উপরে দিয়ে লারি সারি সম্পূর্ণ আমাদের বাঙালিয়ানা, একদম ঘরে আমরা যেভাবে চিকেন দান দিই ঠিক এইভাবে আমরা আজকে রাখলাম। আপনারা যারা নতুন এখনও রান্নাবান্না শিখেন নাই, তারা এই রেসিপিটা যদি খেয়াল করেন একদম আল্লাহর রহমতে প্রথম দিনই একদম আঙ্গুর মতন এরকম সুন্দর হইব, কালার হইব, হদ হই, বুঝছেন নি? এমন খানা খাইবেন জীবনে ভুলতেন না। অঙ্গাই আমরা ভালো মতন লারি সারি
অনেক কানা উঠাইছে, তো আমরা অন ডাকি দিব 5 মিনিট কম জলদি 5 মিনিট পরে আমরা আবার দেখ মিটার কি অবস্থা। এরকম আমরা অন লাড়ি সারি সুন্দর করি, তো আমরা 5 মিনিটের লাই ডাকি দিব। তারপরে আমরা জালটা কমাই দিব, 5 মিনিট পরে আবার আমরা আসব। 5 মিনিট পরে অন আমরা ঢাকনাটা উড়াইলাম, ঢোকানোর পরে মোটামুটি আমরা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলু দিব, আলুগুলি আগে আমরা কিউব করে কাটি রেখেছি, কারণ আলুটা আমরা সুন্দর করে চারিদিকে দিই, তো এখানে লাড়ি ছাড়ি দিই এরকম সুন্দর করে লাড়ি ছাড়ি। আবার আমরা কম আছে জাল কম দিই, আমরা আবার 10 মিনিট ঢাকি রাখবো। 10 মিনিট হলে আমরা আবার সাম কি অবস্থা, ইনশাল্লাহ 10 মিনিট পরে ওই যাইগো, আপনারা খাইতে আসবেন। আমরা আবার 5 মিনিট পরে আসি, দেখলাম এই অবস্থা, এটা সম্পূর্ণ আমাদের পারিবারিকভাবে আমরা যে রান্নাটা রান্ধি আর কি, আলু দিই, মুরগি দিই, যেটা সবসময় আমার মা চাষিরা রান্না করে আমাদের খাওয়াই দিই। আবার আমরা 5 মিনিটের লাই ডাকে দিব, অনগা আমরা আবার 5 মিনিট পর আই উঠাইলাম। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, রং কালার লবণ বেগিন। এটা আমরা ভিডিওর প্রথমে আই কইছি আপনাকে চিকেন বুনা, আসলে ভুল কইছি, এটা হলো চিকেন আলু দিয়ে আমরা এই মুরগি আর আলু দিয়ে রাঁধছি আর কি, এ জল দি একদম আমার মা খালারা যেরকম করে রাঁধতো চাষিরা মারা এরকম করে রাঁধছি আর কি, একদম গরবা স্টাইলে বুঝছেন। এখন আমরা এটা সার্ভ করার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, আমরা এখন বাড়িতে ডালমু। এখন আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা উঠি দিয়ে একখানা জিরার গুঁড়া ছিঁড়ি দিলাম ইয়ের গ্রানের জন্য, মোটামুটি আমাদের রেডি হয়ে গেল আজকে মুরগি আর আলু দিই। আমরা একদম গরমা পরিবেশে যে রান্নাটা হয় সেই রান্নাটা আজকে করলাম, একদম সহজ রেসিপি, আপনারা সবাই করবেন বাসায় খাবেন, এত সুস্বাদু আঙ্গুল সাটি সাটি খাইতে মন চাইবে আপনারও। তো আজকের মতন এখানেই রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন এবং যতটুকু সম্ভব ঘরেই থাকবেন। থ্যাংক ইউ।